সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন আমাদের ব্যাটারি চালিত ইজি বাইক মিশুক অথবা টমটমের ব্যাটারিগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয় যায় কেন এবং কি কি পদক্ষেপ আপনারা নিলে আপনার ব্যাটারিগুলো আসলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে, সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অটোমেটিক টিভি সাবস্ক্রাইব নাও। ফিরে এসেছি আবার ইন্টোর পর। আসলে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যা, প্রথমে আপনাদের যত্নর কিছু গাফলেতি থাকার কারণে ব্যাটারির যদি পানিতে যে আপনারা প্লেটগুলো ভাসিয়ে রাখেন সেই একটা রাতে যদি ব্যাটারির পানিগুলা খুব থেকে শুকিয়ে যায় ওই অবস্থাতে যদি চার্জার দিয়ে চার্জ দেন সেক্ষেত্রে ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি আপনাদের যে চার্জারটা রয়েছে সেই চার্জারটা আসলে দিয়ে সঠিকভাবে চার্জ হচ্ছে কিনা সেটাই আপনাদেরকে বুঝতে হবে এবং কি ধরতে হবে। যদি চার্জ সঠিকভাবে না দেন বা আপনারা অনেকেই রয়েছেন যারা 6 ঘন্টা থেকে 8 ঘন্টা চার্জ দেন তাদের ব্যাটারিগুলা কিন্তু একটা সময় বসে যাক গাড়িগুলা আসলে কিলুতেও কম চলে। অবশ্যই আপনারা ভালো করে চার্জ দেবেন আর ব্যাটারিগুলা চার্জ কিছু থাকা অবস্থায় চার্জ দিলে ব্যাটারিগুলা খুব ভালো থাকে। তাছাড়া ব্যাটারিতে আপনারা অবশ্যই খুঁটিতে বেজলিন অথবা মেরিল অথবা গিরিজ দেওয়ার চেষ্টা করবেন। ব্যাটারি কোনো ব্যাটারির যেন লুজ কালেকশন না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাছাড়া ব্যাটারি নষ্ট হওয়ার আরও বেশ কিছু কারণ রয়েছে, যেমন আপনাদের যে মোটরের ভিতরে যদি ম্যাগনেটটা দুর্বল থাকে সেক্ষেত্রে ব্যাটারিতে বেশি একটা প্রেশার পড়ে সেক্ষেত্রে ব্যাটারির সমস্যা হতে পারে, সেলফের বয়েলিং হতে পারে। পাশাপাশি আপনারা গাড়িটা যখন চালান ভাঙ্গা রাস্তাতে যখন চালান ব্যাটারিটা বেশি অতিরিক্ত ঝাঁকি লাগার কারণে ব্যাটারির নিচে ছিদ্র হয়ে প্লেটগুলো নাড়াচাড়া হয়ে সেল বয়েলিং হতে থাকে, ব্যাটারির ভিতরে লুজ কালেকশন হয়ে ব্যাটারিটা সেল বয়েলিং হয়ে ব্যাটারিটা যখন লোড দেন তখন বলকিতে শুরু করে তখন ব্যাটারিটা আসলে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া ব্যাটারি সঠিকভাবে চার্জ না দিলে ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে। আপনাদের যে ইজি বাইকের চাকা রয়েছে মোটর কন্ট্রোলার সমস্ত কিছু যদি একুরেট না থাকে তাহলে কিন্তু আপনার এক সেট ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে, কারণ যখন আপনার চাকাতে বেশি একটা শক্তি লাগবে চাকাটা জাম হবে তখন কিন্তু ব্যাটারির উপরে বাড়তি একটা প্রেশার পড়বে। তাছাড়া কন্ট্রোলারের ভিতরে যে ক্যাপাসিটারগুলো লাগানো থাকে সেই ক্যাপাসিটারগুলো যদি ফুটে যা পুড়ে যা, অনেক সময় 8টা ক্যাপাসিটার থাকে ফিল্টারে, আরও 3টি ক্যাপাসিটার থাকে, 11টি ক্যাপাসিটার, অনেক সময় 10টা, কখনো 15টা বা 16টা পর্যন্ত ক্যাপাসিটার থাকে। এই ক্যাপাসিটারগুলোর ভিতরে যদি 2টি থেকে 3টি ক্যাপাসিটার ফুটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটি লাস্টিং কম করতে পারবে। সব কথা মিলে হচ্ছে আপনার ব্যাটারি যদি পরিচর্যা সঠিকভাবে না করেন। তাছাড়া আমাদের এই অটোমেটিক টিভিতে বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে যেখানে আপনার ব্যাটারি কিভাবে যত্ন নেবেন, ব্যাটারি কিভাবে পানি দিবেন, কিভাবে ব্যাটারি পরিচর্যা করবেন, এ ধরনের ভিডিও কিন্তু অ্যাভেলেবেল দেওয়া রয়েছে। আপনি যদি আপনি চান আমাদের সাথে থাকবেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ইজি বাইক আপনার ভালো রাখার দায়িত্ব আমাদের, এই কথা বুকে ধারণ করেই আমাদের এই অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেলটি খোলা। পাশাপাশি আমাদের একই সেম নামে ফেসবুক পেজ রয়েছে। অবশ্যই আপনার যদি ব্যাটারি নিয়ে কোনো কৌতূহল থাকে, ব্যাটারি অ্যাসিডের যদি আপনার এলোমেলো থাকে, আপনার ফুল চার্জ দেওয়ার সময় যদি অ্যাসিড ক্যামাটিক তারা শোনা ওঠে, তারপর আপনার চার্জের ব্যাটারি যখন লো চার্জ হবে তখন যদি 1100 থাকে সেক্ষেত্রে আসলে কীভাবে আপনারা সমাধান করবেন একটা ভিডিওতে সমস্ত কিছু বলা সম্ভব না। তাই আমাদের এই অটোমেটিক টিভিতে পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেওয়া আছে, আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকে নিচে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে আশা করি আপনার এক সেট ব্যাটারি কমপক্ষে 3 বছর ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওটি কেমন ইনফরমেশন যুক্ত ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে।